জ্ঞানী গুণী মানুষের এক জায়গায় বসে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, কারা নির্যাতন, এটা আমাদের সুন্নতে ইউসুফিয়া। দয়া করে রাষ্ট্রধর্ম পাল্টাতে যাবেন না, পাল্টার কিন্তু আপনি মস্ত ধরাবেন। হে আল্লাহ, তুমি হলে রাজাধিরাজ, তুমি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকো, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো। এই ভোটাভুটির মাধ্যমে গোষ্ঠী করে স্বপ্ন তো আসতে পারে না। যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছের দর সমান, সেখানে কোশ্চেন করলে ভোটাভুটি চলতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমি আপনাদেরকে প্রথম সাবধান করছি, আহলে হাদিস আন্দোলন শাশ্বত সত্যের আন্দোলন, মিথ্যার কোনো সম্পর্ক এখানে নাই। যখনই মিথ্যা আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কথা বলেছি। যার বিপরীতে যেটুকু একটু আগে ছেলেরা বললো, আমি মানুষের সাথে বলি না যে কারা নির্যাতিত, এই কথাটা যেন এই যুগে খুব একটা ক্রেডিটের কথা। কারা নির্যাতন হলেই যেন সে নেতা হয়ে যায়, এটা রাজনীতিকরা হয়, আমরা হই না। কারা নির্যাতন, এটা আমাদের সুন্নতে ইউসুফিয়া। নবী ইউসুফ কারা নির্যাতিত হয়েছেন, এটা আমাদের জীবনে হবে। যিনি হক কথা বলবে তাকে কারাগার সাথে স্থান হবে না। এরপরও যে এখন আমাদেরকে বাঁচিয়ে রেখে কিন্তু গুম করে দেয়নি, এটা আপনি আলহামদুলিল্লাহ পড়েন। এদেশে কারোর জানমাল ইজ্জতের কোনো গ্যারান্টি আছে? এখন বাংলাদেশে গুম দিবস পালন করা হচ্ছে এখন, তাই না? ডিম দিবস, গুম দিবস, বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, গালাগালি দিবসটা করতে ভালো হইতো। রাজনৈতিক দলের নেতারা একে অপরকে গালিগালাজ দেয়, আর একটা ঘুষ দিবস পালন করা দরকার। বিশেষ একটা দিনে ভালো করে ঘুষ দিতেও যেন আর না চায়। বহু পূর্বে পুরনো রাজনীতির কথা বলতে হয়, খানে সবুর জিয়াউর রহমানকে বলেছিল, জিয়াউর রহমান তুমি তো 72 সদস্য বিশিষ্ট মন্ত্রী বহর, বিশাল একটা বহর বানাইলে, একটা মন্ত্রী বানাও ঘুষ মন্ত্রী, ও বলে দেবে কোন কাজে তোমার অফিস কাজ করবে, জনগণকে কতটা ঘুষ দিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে বলেন, বাবা একটু কোরআন শরীফ পড়ো, তোমরা মুসলমানের বাচ্চা না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা, তারপর তানজিউল মুলক মিম্মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বারবার পড়ছে আমরা এগুলো। আল্লাহ পাক তার রাসূলকে বলে, তুমি বলে দাও, হে আল্লাহ, তুমি হলে রাজাধিরাজ, তুমি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকো, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো, তুমি যাকে খুশি ইজ্জত দিয়ে থাকো, যাকে খুশি তুমি বেইজ্জত করে থাকো, তোমার পবিত্র হাতে সকল হয়ে থাকে। এই আয়াতকে মিথ্যা হবে নাকি? এত সস্তা না। বাংলাদেশে তার বাস্তব দলিল রয়েছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার 5 মিনিট আগেও জানতেন না যে তিনি দেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, অথচ তিনি সাক্ষাৎ মৃত্যুর মুখে ছিলেন। আর 2 মিনিট থাকলে ওখানেই তার গুলিগুলি মেরে ফেলতে হতো। অথচ তিনি বেরিয়ে দিলেন সেপাই জনতার বিপ্লবের নেতা হিসেবে, সারা বিশ্বে গর্বিত নেতা হয়ে গেলেন। অথচ উনি জানতেন না তিনি কখন হবে, ইচ্ছা করে তিনি আসেন নাই, তাকে এনেছে স্বয়ং আল্লাহ। তখনকার রাজনৈতিক অবস্থা এত নোংরা ছিল, আল্লাহ বুঝতেছিলেন যে বাংলার জমিনে যা শুরু হয়েছে এটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। এই ভোটাভুটির মাধ্যমে গোষ্ঠী করে স্বপ্ন তো আসতে পারে না। যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছের দর সমান, সেখানে কোশ্চেন করলে ভোটাভুটি চলতে পারে না। ভোট দেবে জ্ঞানী গুণী মানুষের এক জায়গায় বসে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। আমরা বলতে আমাদের বইতে আমরা লিখে দিই, ইসলামী খিলাফত বইয়ের মধ্যে পড়ে দেখবেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট একজন পুরুষ মানুষ, তিনি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে ডেকে নিয়ে, শ্রেষ্ঠ রাজনীতিকদের ডেকে নিয়ে বসেন, বলেন আপনাদেরকে ওমর ফারুক 3 দিন টাইম দিয়েছিলেন, আমিও 3 দিন টাইম দিচ্ছি, এই 3 দিনের মধ্যে আপনারা একমত হয়ে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তিনি হবেন আমির বাংলাদেশে, তার কমান্ডে সবাইকে চলতে হবে, ইনশাআল্লাহ তিনি এটা পারবেন খুব সহজে, এবং সেটা যদি হয় তখনই বাংলাদেশে শান্তি আসবে। এবং পরিষ্কার মূলনীতি হবে, এটা মুসলমানের দেশ, কোরআন সুন্নাহ এর একমাত্র সংবিধান, বানোয়াট করা সংবিধান চলবে না এখানে, বাহির থেকে হায়ার করা, হাওলাত করা, ভাড়া করা সংগঠন সংবিধান চলবে না। সংবিধান হবে আমাদের জনগণের যে লালিত দিন, কিটা ইসলাম না? ইসলাম বাদ দিয়ে আর কিছু চলবে দেশে?
ভোটের সময় খেলে ইসলাম ইসলাম করবেন, বিসমিল্লাহ রহমান যদি শুরু করবেন, আর কাজ করার কী নাম? উল্টা এসব চলবে না। বাংলার জমিনের অন্তরের কথা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম। এটা আপনি চিন্তাই করে দলীয় স্লোগান বানিয়েছেন, এটা আওয়ামী লীগও বিসমিল্লাহ বলে, বিএনপিও বিসমিল্লাহ বলে, প্রত্যেক মুসলমান বিসমিল্লাহ বলবে, এটা কোনো দলীয় স্লোগান নয়। আর আল্লাহ প্রেরিত দিন, আল্লাহ নামে যে ইসলামী কি রাষ্ট্রধর্ম করা হয়েছে না, এই রাষ্ট্রধর্মের কথাটাও খারাপ, রাষ্ট্র ধর্ম আছে নাকি? কিন্তু পৃথিবীর 42টি রাষ্ট্র আছে মুসলমানদের, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা একটা সাইনবোর্ড। আর ইসলামের বিরুদ্ধে সব কাজ তারা করে, নাম দেয় রাষ্ট্রধর্ম, তবু শুনতে ভালো লাগে। এই জন্য সরকারকে বললো দয়া করে রাষ্ট্রধর্ম পাল্টাতে যাবেন না, পাল্টার জন্য আপনি মস্ত ধরাবেন, ওদের পায়ের তলে মাটি থাকবে না। জনগণের কেউ যদি এটা এই সিদ্ধান্ত নিলে একটা লোক আপনাকে সাপোর্ট দেবে না। এটা এসআর সাহেব করে গেছে, ভালো করে মন্দ করে ভোটের স্বার্থে করেছে, সে আল্লাহর ওয়াস্তে করেনি, করেছে ভোট করতে গিয়ে, কিন্তু কাজটা হয়েছে ভালো, এই ভালো কাজটা নষ্ট করার চেষ্টা করেন না। আমি ওদিকে যাচ্ছি না, আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায়, কীভাবে চায়, আমাদের বইটা আছে, পড়ে দেখবেন, সব ডিটেলস সেখানে পাবেন। আপনার বলুন তো ইসলামে কোন জিনিসটা প্রথম নাজিল হয়েছে, কোন আয়াতটা বলতে পারেন? বলেন, শুধু একরা না, একরা পাঠাগ্রা আছে কুমিল্লা, তাই দেখে বললেন নাকি? একরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, বলেন প্রতি হরফে 10টা নাকি পেলেন? এইটা যদি বাংলায় বলি 10টা নাকি পাবেন? পড়ো তুমি প্রভু নামে হবে নাকি? একরা বলতে হবে, আরবি বলতে হবে, আরবি ভাষার গুরুত্ব মর্যাদা এখানে নিহিত। পৃথিবীর কোনো ভাষা বলে মুসলমানের নেকি পায় না, আরবি বললে কেবল নেকি পায়, আল্লাহর ভাষা, আল্লাহর রসুলের ভাষা, একে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন।